আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল্লাহ আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আসলে অনেক দিন যাবৎ আপনাদের সামনে ভিডিও দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে বাংলাদেশে আমদানি রপ্তানি ব্যবসার যে পরিস্থিতি, অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। যারা ছোট উদ্যোক্তা ছিলেন আপনাদের মধ্যে এবং আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা ছিলাম, যারা কাজ শুরু করতেছি উদ্যোক্তা, তারা অনেকেই ঝরে পড়ে যাচ্ছেন বিভিন্ন কারণে। যেমন ডলারের রেট বৃদ্ধি অস্বাভাবিক হারে, গত কয়েক মাসের ভিতরে 1 বছরের মধ্যেই অস্বাভাবিক হারে ডলার রেট বৃদ্ধি পেয়েছে। এরপরে বিভিন্ন পোর্টে কাস্টমস কর্তৃক বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। এই সমস্ত কারণে আসলে আমরা এই ব্যবসাটা, ইম্পোর্ট ব্যবসাটা দিন দিন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এসব চিন্তা করে গত বছর থেকে আমি ব্যক্তিগতভাবে একটা বিজনেস চালু করেছিলাম। সেটা হচ্ছে বিদেশে বায়ার ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েতে একটা বাইং হাউস তৈরি করে বিভিন্ন ওয়েতে আমরা বায়ার কালেক্ট করতেছিলাম এক্সপোর্টের জন্য। তো আপনাদের দোয়ার বরকতে আমরা মোটামুটি কিছু বায়ার কয়েকটা দেশে, জার্মানিতে, ইতালিতে, অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে কয়েকটা বায়ার পেয়েছি এবং সেই বায়ারদের নিয়ে কাজ করতেছি। তো সেজন্যই কিন্তু আমি নিয়মিত আপনাদের সামনে ভিডিও গুলো দিতে পারি না, কারণ যেহেতু আমি কয়েকজন মিলে এটা করতেছি আমরা, তো আমরা আসলে আমি আমারই সব ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো সেজন্য আমি আমদানি রপ্তানি নিয়ে ভিডিও গুলো করতে পারি না। আর যে পরিস্থিতি, আসলে নতুন ক্লিয়ারিং এর কাজগুলো আমরা তেমন পাচ্ছি না, কারণ আমার যারা ইম্পোর্টার ছিলেন অনেকেই এখন এলসিটিটি পাচ্ছেন না ব্যাংক থেকে, সেজন্য কাজও করতেছেন না। তো আমি সাধারণত যেই কাজগুলো আমি করতে গিয়ে প্রবলেম ফেস করি, সেগুলো আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করি। তো গত কয়েক মাসে আপনারা জানেন যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে, এখন ভবিষ্যতে আমরা ব্যবসাটা চালাতে পারবো কিনা এটা নিয়ে শঙ্কিত। তো আমি আপনাদের সামনে আজকে একটা ডিফারেন্ট ব্যবসায়িক আইডিয়া একটু আলোচনা করব, যেহেতু আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটা বিজনেস রান করার জন্য চেষ্টা করতেছি। তো আমি চাই যে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারাও যেন একটু ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করেন, কারণ যদি দেশের যেই পরিস্থিতি বা ওয়ার্ল্ডের পরিস্থিতি অনুযায়ী আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে, কারণ আমাদের তো চলতে হবে। কারণ দেশ, দেশের মানুষ যেখানেই যাক বা যেভাবেই যাক, আমাদের কিন্তু নিজেদের ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হবে। আমাদের আশপাশে যেটুকু আমরা পারি সম্ভব আমাদের দায়িত্বের মধ্যে থাকে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। তো আমি যেহেতু এই বিদেশে রপ্তানির কাজ করতেছি, আমি রিসেন্টলি চিন্তা করলাম যে আপনারা যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা লোকালি বিজনেস করতেছেন, তাদের জন্য কোনো আইডিয়া তৈরি করা যায় কিনা, সেই চিন্তা করেই আসলে আমি আপনাদের জন্য একটা আইডিয়া চিন্তা করলাম। এবং আমি দেখলাম যে অনেকেই এইভাবে বিজনেস করতেছেন, সেটা হচ্ছে ডিটিএফ প্রিন্ট করে একটা প্রোডাক্ট সেল করা। আমরা যেমন সলিড কালারের কিছু টি শার্ট রয়েছে, আপনি দেখবেন যে এই সলিড কালারের টি শার্ট গুলোর ভিতরে অনেকেই ডিটিএফ এর প্রিন্ট করে থাকে। ডিটিএফ প্রিন্ট গুলো হচ্ছে একটা ভিন্ন টাইপের এক ধরনের প্রিন্ট, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের মেশিনের মধ্যে দিয়ে, প্রিন্টার টাইপের একটা মেশিন থাকে। এই প্রিন্টারের মধ্যে আপনি যেই কোনো ধরনের প্রিন্ট চাচ্ছেন সেটাকে আপনারা প্রিন্ট দিতে পারবেন। প্রিন্ট দিয়ে সেটা আপনারা ডিটিএফ আকারে হিট ফেসের মাধ্যমে আপনি এই সলিড কালার টি শার্টে প্রিন্ট দিয়ে সেটা বাজারে সেল করতে পারবেন। এবং একটা লোকালি যে টি শার্ট গুলো সেল করা হয়, সাধারণত আমরা এই টি শার্ট গুলো 150 টাকা করে সেল করি। এই টি শার্ট গুলোর, এটা হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট, দুই ধরনের টি শার্ট আমরা লোকালি চিন্তা করতেছি সেল করার। একটা হচ্ছে হাফ স্লিপ, যেটা হচ্ছে আমাদের স্লিপটা একটু ছোট থাকে, আর একটা হচ্ছে ড্রপ শোল্ডার, অর্থাৎ আমাদের এই শোল্ডারটা একটু বড় থাকে, সাথে স্লিপটাও একটু বড় থাকে, অর্থাৎ হাতাটা একটু বড় থাকে। তো সেটা হচ্ছে হাফ ড্রপ শোল্ডার।
তো এগুলো আমরা হাফ স্লিপ গুলো 130 টাকা করে চিন্তা করতেছি সেল করার, এবং ড্রপ শোল্ডার গুলো 150 টাকা করে। তো এইগুলো সাধারণত একটা ডিটিএফ এর প্রিন্ট দিয়ে, একটা ডিটিএফ এর ক্ষেত্রে ধরুন A4 একটা প্রিন্ট দিতে হয়তো আপনার অন এভারেজ যে 100 টাকা খরচ হবে, আর একটা টি শার্ট এর মূল্য 150 টাকা, 250 টাকার মধ্যে এটা মার্কেটে সেল করা হয় 550 থেকে 600 টাকা, মিনিমাম 500 টাকা সেল করে অনলাইনে। আপনারা দেখবেন যে বিভিন্ন পেজ রয়েছে ফেসবুকে বা ইউটিউবে, তারা মিনিমাম 550 থেকে 600 টাকা সেল করে। তো ধরুন এখানে যদি পার পিসে আমরা 50 টাকাও যদি আমাদের আমরা বিজ্ঞাপনের খরচ ধরি, ফেসবুকে বুস্টিং খরচ, তাহলে আমাদের খরচ হলো 300 টাকা। আমরা যদি 500 টাকা সেল করি সেক্ষেত্রে 200 টাকা আমাদের প্রফিট থাকবে। এইরকম যারা বিজনেস শুরু করতে চান, আমি কয়েকদিন আগে একটা 2 সেন্ট পডকাস্ট নামে একটা চ্যানেল রয়েছে, সেখানে গেলে দেখবেন একটা ছেলে এইরকম টি শার্ট উনি ডিটিএফ করে ফেসবুকে সেল করতেন, এখন তার পার মান্থ সেলস রয়েছে 40 লাখ টাকার মতো। হ্যাঁ, আপনারা ওই পেজে গেলে দেখবেন, 2 সেন্ট পডকাস্ট নামে একটা পেজ রয়েছে, সেখানে গেলে দেখবেন। তো আমরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাই, হ্যাঁ, একটা ডিফারেন্ট ব্যবসা শুরু করতে চাই, কারণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ব্যবসাটা দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমরা যারা তরুণ উদ্যোক্তা রয়েছি। তো আমরা এই পোশাকের বিজনেসটা আপনি হয়তো বলতে পারেন যে এটা সবাই করতেছে, না, আপনি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন। আমরা তো সবাই তো বিজনেস করে, আপনি যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন যে না আমার ব্যবসাটা একটু ডিফারেন্ট হবে, আপনি একটু ডিটিএফ চিন্তা করেন, আপনি একটু ডিজাইন চিন্তা করেন, আপনি প্রিপিক থেকে ডিজাইন নেন, আপনি পিন্টারেস্ট থেকে ডিজাইন নেন, আপনি যদি ডিজাইন গুলো একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা কি বলে যে আপনি সেলস একটা ভালো সেলস করতে পারবেন, ভালো প্রাইস ডিমান্ড করতে পারবেন। এবং আমরা আপনাদেরকে যে কোয়ালিটি গুলো দেওয়ার চিন্তা করতেছি সেটা হচ্ছে, আপনি একটা ফেব্রিক্স গুলিস্তান থেকে কিনবেন আর একটা টি শার্ট আমাদের থেকে কিনবেন, একদম টোটালি ডিফারেন্ট পাবেন। কারণ আমরা এক্সপোর্ট করি যেই প্রোডাক্ট গুলো, সেম প্রোডাক্ট গুলোই আপনাদের কাছে সেল করব, শুধু সাইজটা ডিফারেন্ট হবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে প্রাইস কিভাবে ডিফারেন্ট হবে, কারণ আমরা তো বিদেশে এক্সপোর্ট করি $2.5 থেকে $3 একটা সলিড কালার টি শার্ট, তো সেখানে আমরা বাংলাদেশে কিভাবে এত কমে দিব। কারণ এই ফেব্রিক্স গুলো সাধারণত আমরা আমাদের যে বায়ারের জন্য যে ফেব্রিক্স গুলো তৈরি করি সেই ফেব্রিক্স গুলোই আপনাদেরকে এখানে দিচ্ছি, সেহেতু আমরা এটা কমে দিতে পারতেছি, কারণ আমরা বায়ারের জন্য নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক্স তৈরি করতে পারি না। ফেব্রিক্স নিটিং ডাইং করতে গেলে সেটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রয়োজন হয় যে এই পরিমাণ করা লাগে, তো সেটা আমরা আমাদের এই ফ্যাক্টরিতে একসাথে করি, এবং সেই ফেব্রিক্স গুলো দিয়ে আপনাদের জন্য এই টি শার্ট গুলো তৈরি করার আমরা চিন্তা করতেছি। এবং অলরেডি আমরা ছোট ছোট কোয়ান্টিটি আমার পিছনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তৈরি করে নিচ্ছি, আপনারা এই ফ্যাক্টরি থেকেই কিন্তু আপনাদের প্রোডাক্ট গুলো তৈরি করে নিতে পারবেন। এবং আমি চাই যারা নতুন করে শুরু করতে চান, হ্যাঁ, বিজনেস আপনি যেটা শিখতেছেন, আমি বলবো যে আপনি যেটা শিখবেন সেই ব্যবসাটি আপনি করেন, কিন্তু এটা একটা ডিফারেন্ট বিজনেস। এখানে ধরুন আপনি যদি ইম্পোর্ট করতে যান, আপনি মিনিমাম 10 থেকে 20 হাজার টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে। এখানে আপনি ধরুন আপনি যদি ডিটিএফ করে সেল করতে চান, আপনি 10 পিস টি শার্ট নিলেন ধরুন 1500 টাকা, আর ডিটিএফ এর জন্য আপনার 10 পিস টি শার্টে 1000 টাকা খরচ হবে, 2500 টাকা, আর আপনি ধরুন যে এই 10 পিসের জন্য আপনি $10 খরচ করলেন, বা আপনি $5 খরচ করলেন 10 পিসে, ধরুন সেখানে ধরুন আপনার 500-600 টাকা, মানে 1000-3000 টাকার মধ্যে আপনি একটা বিজনেস রান করতে পারবেন। এরপরে ডিটিএফ এর ব্যাপারটা বলি, আপনি সবগুলো ডিটিএফ করার প্রয়োজন নেই, আপনার যেটা প্রয়োজন হয় ওটা আপনি দোকান থেকে গিয়ে ডিটিএফ করিয়ে নিতে পারবেন। এইরকম সিস্টেম বাংলাদেশে অনেকেই রয়েছে, অনলাইনে অনেক পেজ রয়েছে যারা আপনাকে ছোট কোয়ান্টিটিরও ডিটিএফ করে দিবে। অথবা আপনি চাইলে একদম সলিড বিক্রি করতে পারেন, যারা দোকানদার রয়েছেন বা যারা অনলাইনে একদম সলিড বিক্রি করতে পারেন। আমাদের টি শার্ট গুলো এতটা ভালো কোয়ালিটির যে আপনি চাইলে একদম সলিড টি শার্টটাই কিন্তু মার্কেটে সেল করে দিতে পারবেন, এখানে কোনো প্রিন্টের প্রয়োজন নেই। আর আপনি যদি চান বিভিন্ন স্ক্রিন প্রিন্ট রয়েছে, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্ক্রিন প্রিন্ট রয়েছে, সেখানেও করে নিতে পারেন, অথবা এই ফ্যাক্টরি থেকেও আপনারা স্ক্রিন প্রিন্ট গুলো করিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো এটার কিন্তু আপনারা প্রাইসটা অনেক ভালো পাবেন, এবং কোয়ালিটির ব্যাপারে আমি আপনাদেরকে 100% এনশিওর করব যে আপনারা এই কোয়ালিটি গুলো অনেক ভালো পাবেন। কারণ আমার থেকে আমার এই চ্যানেলের মাধ্যমে যারা সার্ভিস নিয়েছেন এখন পর্যন্ত, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে আমার কোনো সার্ভিসের কোয়ালিটি আপনারা খারাপ পেয়েছেন।
আমি খুব কম মানুষকে সার্ভিস দেই, যেহেতু আমার কোয়ালিটিটা এনশিওর করতে হয়, সেহেতু কাস্টম ক্লিয়ারেন্সের সার্ভিসগুলো আমি কম মানুষকে দিয়ে থাকি। এবং আমার একটা কাস্টমারের একটা বিশ্বাসের বেজ রয়েছে, অনেকে হচ্ছে আমাকে বিশ্বাস করেন এবং খুব ভালোভাবে বিশ্বাস করেন যে না ভাই যেটা বলবে সেটাই কারেক্ট। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর ব্যাপারেও, যেহেতু আমাদের প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টগুলোর ব্যাপারেও আপনাদেরকে খুব ভালো এনসিউরিটি দিচ্ছি যে এগুলো 100% কটন ফেব্রিক্স এবং এগুলোর রং একদম স্থায়ী। যেহেতু আমরা বিদেশে, আমি ইনশাল্লাহ গত 1 বছর ধরে রপ্তানি করতেছি আপনাদের দোয়ার বরকতে, সেহেতু আমি আপনাদেরকে এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি যে এই প্রোডাক্টগুলো একদম ভালো হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা এইরকম না যে আপনি একটা প্রোডাক্ট নিলেন, প্রোডাক্টটা খারাপ পড়লো, সেটার ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনি আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন, আপনি যে কোনো সময় চাইলে। আপনার যদি মনে হয় যে না ভাই আপনি যে প্রোডাক্টগুলো বলতেছেন এটা কোয়ালিটি খারাপ, আপনি প্রোডাক্টগুলো সাথে সাথে রিটার্ন করবেন। হ্যাঁ, তো আমি চাই আপনারা যারা এই দুইটা ওয়েতে হয়, আপনারা ডিটিএফ করে সেল করবেন যেগুলো ড্রপ শোল্ডার, অথবা আপনি চাইলে আপনার সলিড কালারও বিক্রি করতে পারেন, আপনি ফেসবুকে বিক্রি করতে পারেন, আপনি দোকানে বিক্রি করতে পারেন, আপনি যেভাবে পারেন সেল করতে পারেন। হ্যাঁ, সেল করা দিয়ে হচ্ছে কথা, আপনি একটা কাস্টমার বেজ যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কাস্টমার বেজটাই এক সময় আপনার একটা ফিউচারে বিশাল একটা বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে হেল্প করবে। কারণ আপনি যেহেতু বুঝতে পারতেছেন আমাদের দেশের ব্যবসার পরিস্থিতি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা খুব বাজে অবস্থা, সেহেতু আমি চাচ্ছি যে আপনারা পাশাপাশি একটা ব্যবসা দাঁড় করান। এবং এই ব্যবসাটার মাধ্যমে আপনারা যদি দেখেন যে ভবিষ্যতে না এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ইম্পোর্টের ব্যবসা খুব খারাপ অবস্থা, আপনি চাইলে নিজেও এক্সপোর্ট করে আপনার এই ব্যবসাটা রান করতে পারবেন। যে কোনো পরামর্শের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ।